আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই বেশ ভালো আছেন। নতুন একটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম সবার মাঝে। শীতকালে কিন্তু কম বেশি সবাই আমরা একটু অলস প্রকৃতির হয়ে যাই, যার কারণে রান্না করতে ইচ্ছে করে না। খুব অল্প সময়ে এই ভর্তার রেসিপিটা কীভাবে তৈরি করা যায় চলুন দেখে আসি। প্রথমে আমি মরিচ ভেজে নিয়েছি, শুকনা মরিচ 3 থেকে 4টা, একটু বেশিই নিয়েছি, 4টা 5টার মতো হবে। মরিচগুলোকে আমি লবণ দিয়ে সামান্য হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি। এই ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যেতে পারে। আগে থেকে টেলে নেয়া রসুন আর পেঁয়াজ, এটাকেও ভালো করে এভাবে মেখে নিচ্ছি। পেঁয়াজটা আসলে টেলে নিলে ভর্তাটা অনেকক্ষণ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, 2 থেকে 3 দিন এটা অনায়াসে আপনারা রেখে খেতে পারবেন। তাই আসলে আমি সবসময় টালা পেঁয়াজটা দিয়েই ভর্তাটা তৈরি করি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বটবটি। বটবটিগুলোকে আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম 2 থেকে 1-3 মিনিটের মতো। সামান্য একটু ভাপ দিয়ে নিলে বটবটিটা ভালো হয়। মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসলে বটবটিটা নামিয়ে এভাবে মেখে নিলেই কিন্তু খুব অল্প সময় তৈরি হয়ে যাচ্ছে এই ভর্তাটা। তেমন কোনো ঝামেলা ছাড়াই হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে অল্প সময় তৈরি করে ফেলা যাবে এই মজাদার রেসিপিটি। আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।